টিকিটের প্রত্যাশী অনেকেই হতে পারেন, কিন্তু সকলকে টিকিট দেওয়া সম্ভব নয়। টিকিট না পেয়ে যে সমস্ত তৃণমূল কর্মীরা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, দয়া করে তারা প্রত্যেকে মনোনয়ন প্রত্যাহার করুন। কারণ এর ফলে যারা রাজ্যের ক্ষতি করতে চায় সে বিরোধী শক্তির হাত শক্ত করবে না। আর যদি কোনো তৃণমূল কর্মী নির্দল হিসেবেই শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে থেকে যান, তাদের জন্য তৃণমূলের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। রবিবার সন্ধ্যায় সিউড়ির দলীয় দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে কার্যত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির প্রতিধ্বনি শোনা গেল। বীরভূম জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি ও সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর কণ্ঠে সাংবাদিকদের মাধ্যমে বিকাশবাবু দলীয় বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশ্যে এক প্রকার চরম সতর্কবার্তা জারি করে বলেন, যারা একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের আদর্শ মূল্যবোধে বিশ্বাসী, তারা দয়া করে নির্দল প্রার্থী হিসেবে না দাঁড়িয়ে নাম প্রত্যাহার করে নিন। তবে বিকাশবাবুর এই ভোকাল টনিকে শেষ পর্যন্ত কতখানি কাজ হয় তা আগামী দু একদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে রাজনৈতিক শিবির মনে করছেন। বৈঠক ডেকেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মমতা ব্যানার্জির কিছু বার্তা বাংলার জনগণ এবং আমাদের দলীয় কিছু মানুষের জন্য তিনি একটা বার্তা পৌঁছে দিচ্ছেন। আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের এমপি, তার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লিখিত নির্দেশের ভিত্তিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি আন্তরিক আবেদন করেছেন দল অন্য কর্মীদের টিকিট দেওয়ার। যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যেই আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আদর্শে বিশ্বাস করেন এবং তারা যে কোনো কারণই হোক, কেউ কেউ যদি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এককভাবে এই বাংলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করেছে, আর একদিকে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস তারা অলিখিত জোটবদ্ধে অবতীর্ণ হয়েছে। যার যেখানে জায়গা সেখানে তারা সেইভাবে প্রার্থী দাঁড় করিয়েছে। আমাদের জনগণের ভবিষ্যৎ সুরক্ষার দায়িত্ব আমাদের। বৃহত্তর লড়াইয়ের জন্য আমাদের দল সকল কর্মীদের সংগঠনকে শক্তিশালী কাজ করতে হবে, এই কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এবং অন্য কোনো উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য আদর্শের বিরোধী হবে, দলের মনোনীত প্রার্থীদের হয়ে সকলকে প্রচার করা উচিত, এটা আমরা এই বার্তার মধ্যে পৌঁছে দিচ্ছি। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রায় 51 দিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মূল মূল্যবোধের ওপর জোর দিয়েছিলেন এবং বোঝান যে দলের শৃঙ্খলা কতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ দলের দলীয় শৃঙ্খলা মূল্যবোধের ঊর্ধ্বে নয়। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের জনগণ, বুথ সভাপতি নেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্রায় 4,500 কিলোমিটার তিনি রাস্তা, তার এই যাত্রায়, জনজয়ের যাত্রায় তিনি সেখানে মানুষের পাশে থেকেছেন, মানুষের কথা শুনেছেন। নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে সিদ্ধান্ত যারা নিয়েছে বা যারা করেছে তাদের কীভাবে জনগণের মতামতকে অসম্মান করছে তিনি সেই বার্তাও দিয়েছেন। আমরা পরিষ্কার ভাষাতে বলতে চাই, দলের নির্দেশ হচ্ছে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্দল প্রার্থী হিসাবে দলে তাদের জায়গা থাকবে না, দল তাদের জায়গা দেবে না। আমরা এই দলের কর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী পুনর্বিবেচনা করার জন্য যারা নির্দল প্রার্থী হিসেবে অবতীর্ণ হয়েছে যেখানেই হোক তাদের পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি। কেউ তৃণমূলের মূল্যবোধের বিরুদ্ধে যদি যেতে পছন্দ করেন তারা আর কখনো দলে ফিরতে পারবেন না, পরিষ্কার ভাষায় এটা আমাদের দলীয় সিদ্ধান্ত।
রাজ্য স্তরের সিদ্ধান্ত, সেই মোতাবেকে আমরা এই বার্তা দিতে চাইছি। তৃণমূল কংগ্রেসের দরজা তাদের জন্যে চিরতরে বন্ধ হয়ে যাবে। আমরা তাই বলি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন এবং বিরোধীদের হাত শক্তিশালী করবেন না। যারা বাংলার উন্নয়নে সামিল হয় না, যারা উন্নয়নের ক্ষেত্রে ময়দানে থাকে না, ভোটের সময় শুধু ভোট চাইতে যায় মানুষে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই হচ্ছে মমতা ব্যানার্জির যে জন্ম থেকে মৃত্যু 74টা প্রকল্প আমরা বাংলার মানুষকে উপহার দিয়েছি, আগামী দিনে সেগুলো যাতে সঠিক পথে আরও রূপায়ণ হয় এবং মানুষের পাশে থাকার, সেটি হচ্ছে লড়াই আমাদের এই পঞ্চায়েত নির্বাচন মাধ্যমে। আমরা আশ্বাস দিচ্ছি যে দলও তাদের পাশে দাঁড়াবে, তাদের সমস্যার সমাধান আমরা করব, যারা আমাদের এই ধরনের বার্তা আমরা দিচ্ছি। তবে এটা তখনই সম্ভব হবে যখন কর্মীরা দলের কথা ভাববেন। প্রথম হচ্ছে দলের কর্মীদের দলের কথা ভেবে আত্মত্যাগের কথা ভাবতে হবে, দলের প্রয়োজনের কথা ভাবতে হবে। যারা বিরোধী দল হিসেবে বিরোধীদের শক্তিশালী করবে, তারা সে যত বড় নেতা হোক দলে তাদের জায়গা থাকবে না। পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 73 থেকে 74 হাজার বুথ রয়েছে। এই বুথগুলির মধ্যে আমরা মাত্র 3টি অঞ্চল থেকে বিক্ষুব্ধ অশান্তির খবর পেয়েছি। তবুও বিরোধীরা বাংলাকে নেতিবাচক আলোয় রাঙানোর চেষ্টা করছে, মিথ্যা অপপ্রচার করছে। আজকে সারা বাংলায় একটা শান্তির রাজ কায়েম হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে বিগত দিনে তো 2013-14 সালে 49 জন মানুষ মারা গেছিল এই পঞ্চায়েত নির্বাচন। 2008 সালে 36 জন মারা গেছিল। শীতলকুচিতে বিএসএফ এর 4 সংখ্যালঘু ও 1 রাজবংশী যুবক হত্যা করা হয়েছে, সেখানে কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। কিন্তু মণিপুরে কেন্দ্রীয় পাঠানো দল এখনো পাঠানো হয়নি, কিন্তু সেখানে হিংসার ঘটনা এখনো কমেনি। কেন্দ্রীয় সরকারে এই বিচারিতার বিরুদ্ধে আমাদের দাদা নাগপুর, নানু, বোলপুর, ইলামবাজার সহ জেলার একাধিক ব্লকে বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেছে তৃণমূল। দলের কর্মীদের মারধর করা হচ্ছে অভিযোগ জানিয়ে বিজেপি রাজ্যপালকে ইমেল করছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই ব্যাপারটা হচ্ছে ঘরোয়া কোন্দলটাকে তৃণমূল কংগ্রেসের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং আমরা বিশ্বাস রাখি যাদেরকে দাঁড় করানো হয়েছে তারা আদৌ বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, ভুল বুঝিয়ে দাঁড় করানো হয়েছিল কিনা, তারা স্বেচ্ছায় তাদের সেই মনোনয়ন তুলে নিচ্ছে কিনা, সেইটা দেখুন। শুধু মুখে বললে হবে না, তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আজকে ভয় দেখিয়ে দাবিয়ে মানুষকে নির্বাচনে আসল থেকে তুলে নিচ্ছে অন্য দলে। দেখুন, রাজ্যপালের কাজ করছে, আমরা এটুকু বলতে পারি, তিনি তো কেন্দ্রীয় সরকার ওখান থেকে এসেছেন। সুতরাং রাজ্যপাল একটা বড় জায়গা আছে, আমি তার সম্বন্ধে আমি কোনো কথা বলতে চাই না। তবে এইটুকু বলি, 2008 সালে 36 জন মারা গিয়েছিল, কাদের রাজত্ব ছিল? বামপন্থীদের রাজত্ব ছিল। 2013 সালেও মানে 49 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় বাহিনী তো ছিল তখন, হ্যাঁ, পরিচালনা করেছিল। 2013 সালে করেনি, কেন্দ্রীয় বাহিনী নির্বাচন পরিচালনা করেছিল, 49 জন মানুষ মারা গিয়েছিল 2000 যখন প্রথম আমাদের সেই নির্বাচন। সুতরাং একটা কথা মনে রাখতে হবে, মানুষকে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এই যে প্রায় 11 বছরের উপর রাজত্ব হয়ে গেল, এই বাংলাটা পরাধীনতা শৃঙ্খল আবদ্ধ হয়েছিল বামপন্থী জামানা, হারমাদের রাজ কায়েম হয়েছিল, কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না এই নির্বাচনে। আমিও একবার, আমার মনে আছে বামপন্থীরা আসার পরে যখন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করলো, আমাদেরকে ঘর থেকে বেরোতে দেয়নি, প্রার্থী হবার সুযোগ করে দেয়নি, বিডিও অফিস থেকে ফিরে আসতে হয়েছে, বাড়ির দরজা ভেঙে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, এরকম বুড়ি বুড়ি নজির রয়েছে তৃণমূল কংগ্রেসের রাজত্বে।
কোথাও নিজেদের মধ্যে কোন্দলটাকে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানো হচ্ছে। কোনো চাপ নেই ভাই, আমাদের কর্মী অনেকে হতে পারে। আজকে বীরভূমের কথাই বলছি, 11টা বিধানসভার সিট, 40 লক্ষ বাস করে, আমাদের কর্মী সংখ্যা কিছু না হলো প্রচুর, প্রতিটি জায়গা তো ঘরে ঘরে আমাদের মানুষ রয়েছে, সবারই তো আশা থাকবে। কিন্তু 11 জনের বেশি তো আর 12 জনকে করা যায় না, ওখানে তো 1200কে করা যায় না। তেমনি ত্রিস্তর পঞ্চায়েতে 2800 বেশি এখানে আপনার আসন রয়েছে, সেখানে গ্রাম পঞ্চায়েতে 490 জন বোধে আমাদের পঞ্চায়েত সমিতিতে আছে, 52 জন আমাদের আছে জেলা পরিষদে। তাহলে সবাইকে কি জায়গা দেওয়া যাবে? কিন্তু মানুষের আশা থাকবে। আমার কর্মী যারা কোনো কারণে তারা অভিমান করেছে, আমরা তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ তাদেরকে বিবেচনা করতে হবে। প্রত্যাহার মানে কি? আমরা কি তার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলবো? আমরা বলছি ঘরের ছেলে ঘরে ফিরাস যদি কেউ করে থাকে, আর না করলে কোনো কথাই নেই। সেই বার্তাটা আমাদের সর্বভারতীয় নেত্রী দিয়েছেন, সেটাই আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটা পৌঁছে দিই। তৃণমূলে কংগ্রেসে যারা বিরোধিতা করবে, তৃণমূল কংগ্রেসে যারা ছিল, কোনো কারণে যদি তারা নির্দল হয়ে থাকে বা বিরোধীদের হাত শক্তিশালী করার ষড়যন্ত্র করে থাকে, তৃণমূল কংগ্রেসের দরকার তাদের জন্য। বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।